গেছে আমি স্পষ্ট বলতে চাই কুমিল্লায় যে ঘটনা ঘটেছে এই ঘটনার মাধ্যমে শান্তিপ্রিয় বাঙালি মুসলমানকে ভারতের এজেন্ট দালালরা উস্কে দিতে চায় কথা বলে ঠিক তারা আমাদের ইমানি পরীক্ষা নিতে চায় আজকেও আমি একটি টেলিভিশন নিউজে দেখেছি পাবনাতে একই পাশে মসজিদ আরেক পাশে পূজা মণ্ডপ শত বছর কোনো সমস্যা হয় না আপনারা দেখেছেন এবাদতের আন্দোলনের সময় হাটাদারি মাদ্রাসার ছাত্ররা মানব শিকল তৈরি করে মূর্তি এবং সেই মন্দিরকে পাহারা দিয়েছে আর এই কারণে এদেশের কিছু নাস্তিক বুদ্ধিজীবীদের যারা যন্ত্রণা শুরু হয়ে গেছে মৌলবীদেরকে আর মানুষের কাছে ভিন্নভাবে উপস্থিত করা যাচ্ছে না কথা বলে ঠিক কিনা আজকে শান্তিপূর্ণ বাংলাদেশ শান্তিপূর্ণ পরিস্থিতিকে দেশের এবং বাহিরে ওলামা একরাম ইসলামকে বিভিন্নভাবে উপস্থাপন করার জন্যেই এই শান্তিপূর্ণ বাঙাল শৃঙ্খলাকে নষ্ট করার কারা ষড়যন্ত্র করছে মাননীয় প্রধানমন্ত্রী এটা আপনাকে অবশ্যই অবশ্যই অনতিবিলম্বে এটাকে নিয়ে কাজ করতে হবে কথা বলে ঠিক কিনা ভাই আমার বন্ধুরা হৃদয়ে রক্তক্ষরণ হয় 90 ভাগ মুসলমানের দেশ যে দেশের সংসদে আজান হলে বিরতি হয় নামাজের বিরতি দেওয়া হয় যে দেশে হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই সুন্দরভাবে ধর্ম করতে পারে এমন তো অবস্থায় কোরআন মূর্তির পায়ে রেখে যে আগুন মুসলমানের হৃদয়ে চালিয়েছে এই আগুনের জলে পড়ে সরকার হয়ে যাবে যদি এর বিচার অনুবিলম্বে করা না হয় আমি আজকে ছাত্র খেলাফত ঐক্যজোট যুব খেলাফত নয় সারা বাংলার মুসলমানকে বলবো তোমাদের অনৈক্যের কারণে আজকে সাহস পাচ্ছে আমি স্পষ্ট করে বলছি আল্লাহর কসম করে বলছি বাংলার এক ইঞ্চি মাটিও ভারতের দালালদের জন্য ভারতের র এজেন্টদের জন্য ছেড়ে দেওয়া হবে না আজকে আইন শৃঙ্খলা বাহিনী আছেন সাংবাদিকরা আছেন আমাদের হৃদয়ে আগুন চলছে অন্তত পক্ষে মিছিল করে একটু সান্ত্বনা নেবার সুযোগ দিবেন পরিস্থিতি ঘোরাতে করবেন না আমার ভাইয়েরা আমার বন্ধুরা আজকে আমরা এটাই মেসেজ দিতে চাই মুফতি আমিনীর সেই চেতনাকে লালন করে রাজপথে উচ্চপিত সৈনিকরা নেমেছে কোরআনের অপমান সইবেন আর মুসলমান কথা বলেছে আমার বন্ধুগণ আমি আজকে বলবো আপনাদেরকে আমরা সবার সহযোগিতা চাই শান্তিপূর্ণ বাংলাদেশ চলছে এইভাবে এগিয়ে যাক আমরা চাই আমরা সরকার এবং রাষ্ট্রকে সহযোগিতা করতে চাই তবে মনে রাখবেন যারা পৃথিবীর চাইতে যারা স্ত্রীর চাইতে মা বাবার সন্তানের চাইতে মোহাম্মদ সাল্লামকে ভালোবাসে এই রবিউল আউয়াল মাসে কোরআনের উপর আঘাত দিয়ে আমাদের কলিজায় আগুন চালিয়ে দিয়েছে আমরা চেয়েছিলাম রবিউল আউয়াল মাস সিরাতুল নবী নিয়ে আলোচনা হবে মিলাদুন নবী নিয়ে আলোচনা হবে আমরা প্রস্তুতি নিয়েছিলাম এমত অবস্থায় যেটা করা হয়েছে তা মেনে নেওয়া যায় না আমরা বলবো কুমিল্লার মেয়রকে বলবো আপনি তাকে অবস্থায় কেন কোরআনের পক্ষের মুসলিম তৌহিদি জনতার উপরে গুলি চলেছে একদিন জবাব দিতে হবে কথা বলে ঠিক যারা আহত হয়েছে রক্তাক্ত হয়েছে আন্দোলনে নেমেছেন সকলকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানিয়ে ছাত্র খেলাফতকে বলবো তোমরা মুফতি আমিনীর সৈনিক সত্যনের পক্ষের যে আন্দোলন শিখিয়ে গেছে সেই আন্দোলনে থাকো রাজপথে থাকো কোরআনের জন্য যদি শহীদ হতে হয় বঙ্গোপসাগর পরিমাণ রক্ত দিতে হয় তাও আমরা থেকে প্রস্তুত আছি আমার ভাইয়েরা আজকের মতো এখানে শেষ করব যারা উপস্থিত হয়েছে প্রত্যেককে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানিয়ে আগামী দিনে রাজপথে ময়দানে কাঁধে কাঁধ মিলিয়ে শাহাদাতের মিছিলে অবতীর্ণ হওয়ার উদার আহ্বান জানিয়ে
আজকের মতো এখানে শেষ করছি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ, আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।